হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেল রাজেশ কুকিং হাউসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পাবদা মাছ ভুনা করে দেখাবো অনেক সহজে আর অল্প কিছু মশলা দিয়ে এই রান্নাটা করবো পাবদা মাছ তৈলাক্ত হওয়ার কারণে স্বাস্থ্যের জন্য এই মাছটা অনেক বেশি উপকারী চলুন তাহলে পাবদা মাছ ভুনার পুরো প্রসেসটি দেখে নিই পাবদা মাছ ভুনা রান্নার জন্য আমি এখানে ষাটটি মিডিয়াম সাইজের পাবদামাছ নিয়েছি প্রথমেই কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তবে চাইলে যে কোনো রান্নার তেল ইউজ করা যাবে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেসকুচি পেয়াজকুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নরম করে নিব পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধ সরে যাওয়া পর্যন্ত ভুনে নিব কাঁচা গন্ধটা সরে গেলে এর মধ্যে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে এরপর দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিলাম পনে এক চা চামচ বা থ্রি ফোর চা চামচ আর দিচ্ছি মরিচ গুঁড়া দেড় চা চামচ সব হলুদ বুঝে ইউজ করবেন আর মরিচ গুঁড়াটাও নিজেদের এবার এগুলো একটু ভুনে নিব এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া চা চামচ আর গুঁড়া এক চা চামচ আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি কেটে রাখা মিডিয়াম সাইজের দুইটা টমেটো আর দিচ্ছি প্রায় হাফ কাপ মতো গরম পানি এবার কিছুক্ষণ কষিয়ে নিব আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় আর সহজ লাগে তাহলে আমার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও আপলোড হলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আমার কষানো হয়ে গিয়েছে প্রায় দুই তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো মাছ আমি কাঁচায় রান্না করছি পাবদা মাছ ভেজে রান্না করলে টেস্ট কমে যায় মাছ দিয়ে দুই তিন মিনিট রান্না করব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না কারণ মাছগুলো অনেক নরম ভেঙে যেতে পারে এবার ঢেকে দিয়ে রান্না করতে হবে আট থেকে দশ মিনিট পাবদা মাছ নরম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় প্রায় আট মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিচ্ছি এক স্লাইস লেবু নিয়ে সেখান থেকে প্রায় এক চা চামচ পরিমাণ লেবুর রস ভয় পাবেন না লেবুর রস দিলে টক হবে না লেবুর রস দিলে তরকারির ঘ্রানটা অনেক সুন্দর হয় আর বেশি টেস্টি হয় এরপর ঢাকনা খুলেই রান্না করব কিছুক্ষণ যখন দেখবেন ওপরে তেল উঠে এসেছে বুঝবেন হয়ে গিয়েছে দেখুন তেল উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো আমি থ্রি ফোর চা চামচ দিয়েছি এবার চুলা অফ করে সার্ভ করে নিব। গরম ভাতের সাথে পাবদা মাছের ভুনা সাথে কাঁচা পেঁয়াজ লেবু আর কাঁচা মরিচ নিমিষেই প্লেটের ভাত উধাও হয়ে যাবে পাবদা মাছের এই রান্নাটা খেতে অসম্ভব মজার হয় আপনারা বাসায় অবশ্যই পাবদা মাছের ভুনা রান্নাটা করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আজকে বিদায় নিচ্ছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর হেল্প হবে ভালো লাগলে একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ